চাঁদপুরের শাহরাস্তি শহরের ভেতর দিয়ে বয়ে চলা মেহের গোদা খালটি দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে অথচ এক সময় বন্যা নিয়ন্ত্রণ মৎস্য আহরণ এবং পণ্য পরিবহনে এ খালের গুরুত্ব ছিল উল্লেখযোগ্য স্থানীয় প্রশাসন বলছে আইনি প্রক্রিয়ায় খালটি দখলমুক্ত করার কথা চাঁদপুর থেকে শরীফ চৌধুরী পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন রেসপান শরীফ শত শতবছরের পুরনো শাহরাস্তির মেহেরগোদা খালটি ঐতিহ্য হারিয়ে মৃত প্রায় একসময় এই খাল ব্যবহার করেই নৌকাযুগে বিভিন্ন স্থানে পণ্য পরিবহন হতো শহরের পানি নিষ্কাশনের পাশাপাশি এ খালের মৎস্য সম্পদ ছিল স্থানীয়দের প্রধান উপজীব্য কিন্তু প্রভাবশালীদের লোলভ দৃষ্টিতে পড়ে খালটি এখন অস্তিত্ব সংকটে ভুগছে খালের জমি দখল করে গড়ে তুলেছে মার্কেট সহ নানা স্থাপনা অন্যদিকে যত অপরিকল্পিত সেতু ও কালভার্ট নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এর সঙ্গে যোগ হয়েছে ময়লা আবর্জনার উৎকগন্ধ ফলে খালটি এখন ভোগান্তির কারণ হওয়ায় এ সমস্যা থেকে পরিত্রাণ চাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এখন খালটা পুরোপুরি ময়লা আবর্জনা এবং কিছু কিছু লোকে দখল করে দিছে। এখন খালটা অনেক ছোট খালটা যদি পয় পরিষ্কার থাকতো সরু না হইতো অবৈধ দখল না থাকতো তাহলে আমাদের সারাস্তি দিয়ে বন্যার পানিটা উঠতো না আর বন্যা হতো না সারাস্তি মেয়ার কোথায় খালটা অনেক দিন যাবৎ সংস্কার করা হয় নাই আর এটা দখল মুক্ত না করা পর্যন্ত এটা প্রাণী নিষ্কাশন হবে না খালটির গুরুত্বের কথা তুলে ধরলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পানি নিষ্কাশনের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সারাস্তি পৌরসভা এলাকার নোটিশ দিচ্ছি যারা অবৈধ দখল করেছে এবং তারপরে তারা যদি এখান থেকে সরে না যায় সেক্ষেত্রে আমরা কেস মাধ্যমে পরবর্তীতে তাদের উচ্ছেদের আইন ব্যবস্থা গ্রহণ করব খালটি পুনরুদ্ধারের পাশাপাশি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়ার কথা বললেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা কেউ অবহেলার কারণে বা অসচেতনভাবে খাল দখল করেও থাকে এখন আমরা সবল প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে সেই দখল মুক্ত করব সহসাই খালটি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এমনটাই চাওয়া স্থানীয়দের রেজওয়ান শরীফ আর টিভি